নমস্কার। কিছু বুঝলাম, কিছু অবশ্যই থেকে গেল। কেন কি বুঝলাম আমরা সেটা যদি প্রথমে সন্ধান করি, কিছু দৃশ্য আমরা দেখলাম, কিছু সার্টিফাই করা কপি আমরা দেখলাম, কিছু স্বীকৃতি আমরা দেখলাম, আর বুঝলাম না তার কিছু কিছু মানে। অর্থাৎ এমন এমন কিছু প্রতিষ্ঠান আছে আমাদের সকলের গোচরে জ্ঞানের যে থাকবে তা তো নয়, সেটা বেসিক্যালি দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম যাদা তার স্বীকৃতি, আর আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বিভিন্ন নাম যাদা প্রতিষ্ঠানের বিশেষ স্বীকৃতি, কারণ সেই গবেষণাধর্মী কাজের স্বীকৃতি স্বরূপ প্রফেসর ডক্টর বাসুকে তারা এভাবেই কুর্নিশ জানিয়েছে। বুঝি না বুঝি, এইটুকু তো আমরা বুঝবো যে সেই শিক্ষা, সেই জ্ঞানের স্বীকৃতি এগুলো সবই। অনুষ্ঠানের সাথে থাকলে আমরা সমস্তটাই বুঝে যাব যে একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার কিভাবে কাজ করে চলেছেন, আর কিভাবে তার সেই কাজের পন্থার স্বীকৃতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসছে। কিন্তু ওই যে তার প্যাশন আর প্রফেশন আর ডেডিকেশন সব কম্বিনেশনে যখন এই প্রফেশনের কথা আসে, অর্থাৎ অ্যাস্ট্রোলজার, কিন্তু তারও আগে তিনি একজন কম্পিউটার সায়েন্সের একটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কলেজের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার। কম্বিনেশনটা কি দাঁড়ালো? এই কম্বিনেশনটা আমাদের সামনে সহজে আসে। একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কম্পিউটার সায়েন্সের, তিনি আবার সেই সনাতন জ্যোতিষশাস্ত্রের অধ্যয়ন করছেন, আর সাথে মানুষের পরিষেবায় তাকে ব্যবহার করছেন। এটাই প্রাপ্তি, এটাই আমাদের তরফ থেকে কোথাও একটা প্রাপ্তি। প্রফেসর ডক্টর বাসু এইভাবে আছেন বলেই আমরা বড় আশ্বস্ত হতে পারি, সেই জায়গাটাই আবারও তৈরি হবে। অনুষ্ঠানের মূল মঞ্চে প্রবেশ করা যাক। স্বাগত আপনাদের জানিয়ে স্বাগত জানাতে চাইব সেই গবেষক এডুকেটেড অ্যাস্ট্রোলজার পার্সোনালিটিকে। ভার্সেটাইল পার্সোনালিটি বললে কোনো অংশে কম বলা হবে না, ডেফিনেটলি। প্রফেসর ডক্টর বাসু আরো একবার আমাদের সামনে বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে, কাজে ওয়েলকাম তাকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। কেমন আছেন? আমার এই প্রোগ্রাম আপনারা প্রত্যেক দিন রোববার এই দুপুর দুটোর সময় এবং শনিবার রাত 10:15 সৃষ্টিতে আপনারা দেখতে থাকেন, এবং আমার এই প্রোগ্রাম বিভিন্নভাবে বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারকে আমি খুব সিম্পল ওয়েতে আপনাদের মতো করে বোঝানোর চেষ্টা করি। শুধুমাত্র কিছু সিম্পল কথাবার্তা বলে আমি মনে করি এই মূল্যবান সময় আমার এবং আপনাদের ক্ষেত্রে একটু বিরক্তিকর লাগবে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় আমার প্রোগ্রামে এমন কিছু মেটেরিয়াল রাখতে যাতে কিনা জ্যোতিষশাস্ত্র কতটা সায়েন্টিফিক, এখানে সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলো ইনভলভ আছে, সেটা বোঝানোর চেষ্টা করি। এই জন্যই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আজকাল একটা বিরূপ ভ্রান্ত ধারণা সবাইকার মধ্যে ঢুকে গেছে, তাদের দোষ দিই না। জ্যোতিষশাস্ত্রকে যেভাবে
যে ভঙ্গিতে এখন রিপ্রেজেন্ট করা হয় সেটা খুবই লজ্জাজনক। তবুও কিছু কিছু যদি এখনো আছেন যারা যদি শাস্ত্রকে গবেষণা হিসাবে নিয়েছেন, যদি শাস্ত্রের কি পেশার পাশাপাশি সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন, যদি শাস্ত্র তো কোনো আদি অনন্ত বা কোনো শেষ বলা যায় না, একটা জীবনের জন্যে সামান্য যদি শাস্ত্র বিস্তার এবং এর বিস্তার বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন শাখাতে ছড়িয়ে আছে, সেটাই আমরা একটু উদ্ঘাটন করার চেষ্টা করি এই প্রোগ্রামের মাধ্যমে। তো বোধহয় কেউ কলার ওয়েট করছেন, পাশাপাশি আমি বিভিন্ন ভাবে আলোচনা করব। যেমন কালকে গত কালকে শনিবার আমি বিভিন্ন যা বলেছিলাম প্রত্যেকটা প্রোগ্রামে বিভিন্ন লগ্নের জাতক জাতিকার জন্য তাদের এই সামনের সপ্তাহটা কেমন যাবে 14-20 তারিখ আমি বলতে থাকবো। তো একটা প্রোগ্রামে কমপ্লিট করা সম্ভব হয় না, এত কিছু বলার থাকে। তো কালকে গত রাত আমি শনিবার 10:15 আমি মেষ লগ্ন থেকে সিংহ লগ্ন অব্দি বলেছিলাম, আজকে কন্যা লগ্ন থেকে বাকিটা আমি বলে দেবো। আর যারা মেষ লগ্ন থেকে সিংহ লগ্নে জাতকজাতিকা যারা এটা মিস করেছেন কালকে শনিবারে, তারা আমার প্রভবাসু.in www.প্রভবাসু.in সেখানে আমার ভিডিও গ্যালারিতে আমার সমস্ত রকম আমার ভিডিওগুলো যা প্রোগ্রামগুলো আপলোড করা থাকে। এছাড়া আপনারা গুগলে যদি প্রভবাসু অ্যাস্ট্রোলজার মারেন বা প্রভবাসু মারেন দেখতে পাবেন আমার বিভিন্ন ভিডিও ওখানে আছে। আর এছাড়া আপনারা ইউটিউব থেকে দেখতে পাবেনই, সিসিটিভি ইউটিউব, সেখানে গেলে আমার প্রোগ্রাম আপলোড করা থাকে। আপনারা সেই ইউটিউব থেকে আমার প্রোগ্রামটা যারা মিস করে গেছেন তারা দেখে নিতে পারেন। যারা মেষ লগ্ন থেকে সিংহ লগ্নের জাতকজাতিকা তাদের লগ্ন অনুযায়ী কেমন যাবে, আর এছাড়া জ্যোতিষশাস্ত্রটা কি, জ্যোতিষশাস্ত্র সত্য কতটা, কতটা সত্যতার মধ্যে আছে, কতটা সায়েন্টিফিকের মধ্যে ইনভলভ আছে, আমার বিভিন্ন প্রোগ্রাম দেখলে সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পেরে যাবেন। তো কলটা নিয়ে নি, আজকে কে আছে দেখি। হ্যাঁ নমস্কার, কে আছেন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন। হ্যাঁ আমি জলপাইগুড়ি থেকে বলছি। হুম, আপনার নাম? শুভম বসাক। বাসু স্যার নমস্কার। হুম নমস্কার। হ্যাঁ আমি আপনার প্রোগ্রাম খুব দেখি, আপনি স্টুডেন্টদের নিয়ে খুব ভাবেন, আমি যা দেখলাম। আসলে স্টুডেন্টদের এতদিন ধরে খুব ভালো লাগে। 18 বছর যেমন আমি এই জ্যোতিষশাস্ত্র চর্চা করছি, তেমনি 19 বছর ভাই আমি এই ছাত্র এই শিক্ষক জীবনে আছি। আমি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে আমি যুক্ত ছিলাম অধ্যাপনার কাজে, এখনো আছি। তো অধ্যাপনার পাশাপাশি এই দুটো স্টুডেন্টদের নিয়ে আমি না ভাবলে আমার মনে হয় একজন শিক্ষক হিসাবে আমার এই পরিচিতিটা ব্যর্থ হবে। তো দুটোই আমি সমান ভাবে চালাই, যদি আমার দ্বারা কোনো স্টুডেন্ট কোনো কোনো ভাবে উপকৃত হয়, কলেজের মধ্যেও তাই, কলেজের বাইরেও তাই। বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 24 জুন 1996। 24 জুন, জন্মের সময়টা বলুন এবার। রাত্রির 11:45 রাত্রি। আপনার র্যাঙ্কারিং ও খুব ভালো লাগে। ও থ্যাংক ইউ। 11:45 তাই তো? জন্মস্থান কোথায় শুভম? জলপাইগুড়ি। 11:45 হ্যাঁ রাত্রি। চার দেখতে দেখতে বলে নি সুব্রত বাবু র্যাঙ্কারিং অনবদ্য। আমি প্রফেসর বাসু সবার সামনে বলছি সুব্রত বাবু উনি এটা শখে, ওনার কথা বলা দেখি বোঝা যায় উনি শুধু পেশা নয়, উনি শখে ওটা করে থাকেন, উনি খুব এনজয় করেন। হ্যাঁ, যে স্বীকৃতি অনুষ্ঠানের শুরুতে শেষে স্যারের বিভিন্ন সার্টিফাইড কপি আমরা দেখতে পাই, আজকে স্যারের কাছ থেকেই এত বড় কি বলবো, এটা আমার ক্ষেত্রে একটা বড় সার্টিফাই করা গেল, এটা এইটুকু আমি অ্যাকসেপ্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ। এবার প্রেডিকশন, এবার কাজ। হ্যাঁ তো তোমার ভাই মীন লগ্ন, মীন লগ্ন আর কন্যা রাশি, আমি বিভিন্ন লগ্নের সম্বন্ধে এই সামনের উইকটা কেমন যাবে বলতে থাকবো। এছাড়া তোমার ওভারঅল চার্ট সম্বন্ধে আমি বলি, ভাই তোমার কি বিয়ে হয়েছে? একটু খুব আপনি যেমন বিয়ের বয়স হবে তখন একটু দেখবে বাড়িতে বলবে একটু ভালো করে জোটক বিচার করে বিয়ে, কেন বিয়ের জায়গাটা খুব একটা ভালো দেখছি না আমি। ঠিক আছে, তো যাই হোক তোমার এই মীন লগ্ন, মীন লগ্নের জন্য আমরা সাধারণত জানি আমাদের মঙ্গল এবং বৃহস্পতি যোগকারক গ্রহ। ঠিক আছে, তো সেই বৃহস্পতি তোমার দশমে বসে আছে, অর্থাৎ সেই সেন্সে আমি বলবো ওভারঅল D1 অনুযায়ী চার্ট যথেষ্ট ভালো। যেটা প্রবলেম হচ্ছে নবাংশে, আমি তো একজনের জন্য 18টা চার্ট করি, সেই নবাংশে বৃহস্পতি শনির সঙ্গে বসে আছে,
আর মীন লগ্নের জন্য শনি কিন্তু ভালো নয় ভাই, অশুভ, ঠিক আছে? তো এই নবাংশতে একটু সমস্যা আছে, বৃহস্পতি ঠিকঠাক থাকলেও সেখানে শনির সঙ্গে বসে আছে লগ্নে, তো এই জায়গাতে বৃহস্পতির মানে এই জায়গাতে কর্মের জায়গাটা একটু হ্যাম্পার হবে। ওভারঅল ভালো, আমি একটু বৃহস্পতি কোন নক্ষত্রে আছে দেখে নি, আরেকটু বলে নি, বৃহস্পতিকে আরো ভালো করা যাবে কাজের জায়গাটা, বৃহস্পতি রেট্রোগ্রেড, তোমার যে যোগ কারক গ্রহ, যে কোনো লগ্নে জাতীয় অধিকার মেন অ্যাসেট হচ্ছে তার যোগ কারক গ্রহ। এই যোগ কারক গ্রহ যদি দুর্বল থাকে বা ঠিকঠাক ম্যালিফিক হয়ে থাকে বা ম্যালিফিক কানেকশনের মধ্যে ইনভলভ থাকে, ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকে রাদার, তাহলে কিন্তু সেটার ইম্প্রুভমেন্ট দরকার ওভারঅল জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন দিক উন্নতির জন্য। এই বৃহস্পতি রেট্রোগ্রেড আছে দুর্বল, এবং বৃহস্পতি নক্ষত্র দেখে নি, বৃহস্পতি শুক্রের নক্ষত্রে বসে আছে, তো বৃহস্পতি শুক্রের নক্ষত্র বসে থাকাটা খুব একটা ভালো নয়, এই জায়গাটা ওভারঅল ইম্প্রুভ করতে হবে। তো হ্যাঁ, আচ্ছা তোমার জব, তুমি এখন পড়াশোনা গ্রাজুয়েশন করেছো তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখে নি তোমার, হ্যাঁ তোমার এখন যদি দেখি দশা অন্তর্দশা, সেটা এখন যা যাচ্ছে সেটা হচ্ছে ভাই রাহুর দশা চলছে এই মুহূর্তে, রাহু ও শনি 7 জানুয়ারি 2017 অবধি তো বেশ প্রবলেম ছিল, বেশ প্রবলেম ছিল তোমার, ঠিক আছে, কাজ পাওয়ার ক্ষেত্রে। এরপরে বলবো রাহু এবং বুধ ঢুকছে 9 জানুয়ারি থেকে 2017। তো তুমি ঠিকঠাক, আমি সময়টা একটু বলে নিই, সেটা হচ্ছে এই এই বছর 2017 13ই ডিসেম্বর থেকে 29 জানুয়ারি 2018, এই সময়টা তোমার চাকরির জন্য ভালো। তারপরে বলবো 2018 অক্টোবর, তো তুমি এই বছরের এখন প্রিপারেশন নিতে থাকো, মোটামুটি ফল পেতে 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 এই বছর শেষ লেগে যাবে, ঠিক আছে? এক্সাম আছে, ব্যাংকের পিও এক্সাম আছে, ওটা কি ডিসেম্বর হয় যেটা বলে তাই তো? পরীক্ষাটা দাও, কিন্তু ভাই তোমাকে প্রতিকার নিতে হবে কর্মের জায়গায়, যে জায়গাটা যে গ্রহ মুখ্য কারক এই লগ্নের সাপেক্ষে, তার জন্য যে কর্মের কারক যে গ্রহ মুখ্য কারক তার জন্য প্রতিকার নিতে হবে অবশ্যই। 1টা 2টা 4 দিকে আমি প্রতিকার বলবো না, এর জন্য ভালো কোনো এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিও, তাহলে ঠিকঠাক গাইডেন্স নিয়ে ঠিকঠাক রেমেডি নিয়ে গেলে তুমি ডেফিনেটলি করতে পারবে, আর ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, তুমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য লড়ে যেতে পারো, এটুকু বলবো রেমেডি নিয়ে, ঠিক আছে? একদম ঠিক আছে, ওকে ওয়েলকাম, ওকে অল দ্য বেস্ট শুভম। এইটুকু বিশ্বাস তো আপনি নিজেও রাখেন, আপনি এতটাই প্রশংসক স্যারের, এইটুকু যে নেসেসারি সেই জায়গায় না থাকলে কখনো উনি সেই রেমিডিয়াল প্রসেসের কথা মেনশন করেন না। আপনার ক্ষেত্রে চেষ্টা আছে, উদ্যম আছে, কানেকশন আছে, কিন্তু কোথাও একটা অব্লিগেশনটাও রয়ে গেছে, এই জায়গাটা একটু মেরামত করে নেওয়াটা প্রয়োজন। সেইটাই রেক্টিফাই করা গেল, মানে কোল্ড করতে পারলে আইডেন্টিফাই করা গেল সেই জায়গাটা, কাজটা নেসেসারি ভীষণ, এটা আপনারই ভালোর জন্য, এটা এটা আপনিও বুঝবেন, স্যারের বেসিক ডিউটি সেটাই। আর আরেকটা জিনিস জানেন কি স্যারের, যে এই যে রেসপন্সিবিলিটির কথা বলছেন, একটা বিশেষ সুযোগ এই মাস জুড়ে ছিল, কি বলুন তো, অনেকেই জানেন, কিন্তু এটা কি জানেন যে আজকেই সেই সুযোগটার শেষতম দিন, আজকেই কালীঘাট ফরচুনা চেম্বারে, অবশ্যই কলকাতায় সেখানে আসলে এই প্রোগ্রামের পরবর্তী সময় থেকে চেম্বার শুরু হবে, সেই যে 1200 রুপিস স্যারের কনসালটেন্সি ফিজ, সেটাকে বিশেষ সুযোগ রূপে সকলের কাছে সুবিধাটা পৌঁছে দিতে অনলি 200 রুপিস এর মাধ্যমে সেই কনসালটেন্সি ফিজটা উনি দেওয়ার একটা বিশেষ অনবদ্য ব্যবস্থা ভেবেছিলেন এবং সেটা ইমপ্লিমেন্টও করে চলেছেন। আজকেই তার শেষ দিন, একাজে যখন মনের মধ্যে ভাবনা আছে এখনো কেউ আসবেন আসবেন করছেন, ভেবে দেখতে পারেন আজকেই কিন্তু শেষ দিন। আসলে আমি ভেবেছিলাম বৈশাখ মাসটা জুড়ে রাখবো, কিন্তু বৈশাখ মাস শেষ হয়ে গেছে, কিন্তু প্রচুর প্রচুর লোক আমার এই 1200 থেকে 200 টাকা ফিজ নিয়ে আসতে, একটু হোল্ড করুন দেখি আসেন, তো এই আমি 200 টাকা ফিজ রেখেছিলাম সবার সুবিধার্থে, তো এত মানুষ আছে ফিরে গেছেন, আমি সবাইকে দেখতে পাই, 1-1 দিন 80-90 জন করে এসছেন, তো তাদের জন্য বৈশাখ মাস পেরিয়ে গেলেও আজকের দিনটা অবধি আমি লাস্ট রেখেছি 1200 টাকা থেকে, আমি 200 টাকা ফিজ রেখেছি সবার জন্য। তবে কি একটা এত মানুষ আসছেন, সময় আমি যেমন আমার নর্মাল ফিজ দেওয়া 1200 টাকা, তাতে আমি একজনের জন্য বাড়িতে 1 ঘন্টা সময় দিই, চার প্রিপারেশন করি, তারপর এসে আমি তাকে 8 ঘন্টা সময় দিই, এই সময় দেওয়া যাবে না এত মানুষকে, তার জন্য 200 টাকা ফিজে
একমাত্র একটা সমস্যা নিয়ে আসবেন, একটা প্রবলেম নিয়ে আসবেন, এছাড়া আমি জেনারেলি দু তিনটে মেজর প্রবলেম থাকলে সেগুলো বলে দিয়ে থাকি এবং তার রেমেডি বলে দিই। আজকে ইয়ে লাস্ট ডেট। আমি একটা চুপি চুপি বন্ধুদের সঙ্গে বলে রাখি, এটা প্র্যাকটিক্যাল, এটা ঘটনা। এই যে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে একটাই প্রবলেম নিয়ে আসবেন, কিন্তু উনি সেখানে থেমে থাকতে পারেন না, জায়গায় আপনি মাথা ঘামাবেন। তো যারা আসে দূর থেকে এসে ফিরে যাচ্ছে, আমার নিজেরই খুব খারাপ লাগছে, এত দূর দূর জায়গা থেকে আসেন তো ফিরে যাচ্ছেন, আমি কি করবো? চেম্বার তাকে নির্দিষ্ট সময় আছে, আটটা বড়জোর, নটা বড়জোর, দশটা করতে পারি, তারপর তাদের ফিরতে হবে। একটা ফিরে যাচ্ছেন চেম্বার থেকে, ওই জন্য দেখা যাক পরবর্তীকালে এরকম বিষয় ব্যবস্থা করতে পারি কিনা। আপাতত এই অফারটা আজকের জন্য লাস্ট। যাই হোক, তো কে আছেন তাকে অ্যাটেন্ড করে নিন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। ছেলের নামটা বলবেন? আমার ছেলের নাম সৌরভী ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন এবার। 28 সেপ্টেম্বর 1994। 28 মানে 20 তারিখ না? 28 28 সেপ্টেম্বর 1994। জন্মের সময় কখন দিদি? সকাল 10:42। এটাও কি জানেন যে স্যারেরও সেই অর্থে প্র্যাকটিক্যালি সময়টা নেই, কিন্তু জোর করে ধরে আনা এই আপনাদের মতো পছন্দের মানুষরা যারা ওনাকে এতটাই পছন্দ করেন তাদের পরিষেবার জন্য আজকে সেই সকাল থেকে ওনাকে দৌড়ঝাঁপ করে যেতে হয়। রবিবারের শিডিউলটা এমন, শনিবারের শিডিউল এমন, এবং উনি যে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, সেখানে অধ্যাপনা করার পাশাপাশি এই যে অবসরের সময়টুকু পান এই উইকেন্ডে, সেখানেও এই পরিষেবার জন্য তাকে দৌড়াতে হয়। উনি তো আরো আরো সময় নেই, কিন্তু আলটিমেটলি ওনাকে আসতে হবে, এটাই এটাই দাবি। এবং সেটা আচ্ছা, আপনার ছেলের প্রশ্ন আমি বলে দিই। আপনার ছেলের প্রশ্ন, বিয়ের সম্বন্ধে প্রশ্ন থাকা উচিত আপনার, তাই তো? বৃশ্চিক লগ্ন মিথুন রাশি, বৃশ্চিক লগ্নের জন্য যে সপ্তমপতি সেই শুক্র, সেটা কিন্তু D1 এ নিচস্থ হয়ে বসে আছে, রাহুর সঙ্গে বসে আছে। তো আপনার ছেলের বিয়ে কিন্তু সাবধানতার সঙ্গে দেবেন, ঠিক আছে? এছাড়া বলি দশমপতি বুধ, সে কিন্তু মোটামুটি ভালো জায়গায় বসে আছে, যদিও সেখানে রাহুর একটা কানেকশন আছে সেই বুধের সঙ্গে, সেই জায়গায় একটু ডিস্টার্ব, বাট মোটামুটি খুব একটা খারাপ না। আমি যদি দেখে নিই আপনার ছেলের DAP কেমন চলছে, দশা অন্তর্দশা, তাহলে আমি একটু কনফার্মলি বলতে পারবো। সেই দশা অন্তর্দশা অনুযায়ী আপনার ছেলে এখন যেটা যাচ্ছে শনি এবং কেতু, এখন যাচ্ছে 2017-19 জুপিটার রাহু। আমরা জুপিটার এবং রাহু বলি সাধারণত গুরুচন্ডা দোষ একসঙ্গে থাকলে, বাট এই কানেকশনটা, এই DAP খুব একটা ভালো নয়। তো 5/10/2019 অবধি আপনার ছেলের কর্মের জায়গাটা একটু ব্যাহত থাকবে। আপনার ছেলে চাকরি বাকরি করছে? আচ্ছা, তো ঠিক আছে। দেখুন, বৃশ্চিক লগ্ন জাতীয় এই ধরনের কিছু শখ থাকে অ্যাপার্ট ফ্রম মেন স্ট্রিম, এদিকটা ভালো, কিন্তু এটাও ঠিক বৃশ্চিক লগ্নের জন্য। দেখুন, সবাই করতে বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ, তো বৃহস্পতি সবার জন্য ভালো একটা নিয়ে নিয়ে টাইম থেকে জন্য ওয়েট করে থাকেন কবে আমার বৃহস্পতি দেওয়া শুরু হবে, কিন্তু বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি শুভ নয়। তার কারণ হচ্ছে বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি কিন্তু ষষ্ঠপতি, তাই এর জন্য বৃষ্টি লগ্নের জন্য বৃহস্পতি খুব একটা শুভ নয়। তো সেই দিকে এই বৃহস্পতি দশায় ততটা ভালো ফল পাবে না, তো একটু প্রতিকার নিতে হবে, বাকি চার দেখতে হবে, তাহলে বলবো আপনার ছেলে ফটোগ্রাফি ঠিকই আছে, ঠিক আছে, কিন্তু কানেকশন গুলো পেতে হবে। তো আপনার ছেলের ব্যবসার দিকটা একটু বেটার হওয়া উচিত, ব্যবসা করলে ভালো হয়। এটা নিয়ে ফটোগ্রাফি কনসালটেন্সি নিয়ে একটু ভালো হবে। তাহলে
ভালো, ওনার অনেক ভালো হবে। সাথে থাকুন, আমি একটা খুব আশঙ্কার জায়গা এখানে প্রকাশ করে ফেলবো, এই কথা দিয়ে যদি কথা না রাখতে পারা যায় না, বন্ধুরা অনেকেই রেগে যেতে পারে। কালকে সিংহ লগ্ন পর্যন্ত বলে যাই, তো কালকে সিংহ লগ্ন অব্দি বলেছিলাম, বাকিরা একটু বিরক্ত হবেন, এই ফোন কোন করতে করতে আলটিমেটলি বলা হবে না বাকিদের জন্য লগ্নের সাপেক্ষে। তো কন্যা লগ্নের জন্য বলি, সিংহর পরে আছে আমাদের কন্যা লগ্ন। কন্যা লগ্নের জন্য 2017 থেকে 20/5/2017 কন্যা লগ্নে জাতকরা কেমন থাকবেন, পেটের সমস্যায় কিন্তু ভুগবেন, সম্পত্তি প্রাপ্তি থাকবে, ওর সম্পত্তি পুরনো সম্পত্তি প্রাপ্তির যোগ থাকবে কন্যা লগ্নের জন্য। মায়ের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকবেন, মায়ের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকবেন, মায়ের স্বাস্থ্য খারাপ হবে কিছু হলেই ডাক্তারকে কনসাল্ট করবেন, মানসিক চাপ থাকবে, মানসিক দুর্বলতা থাকবে, স্পাউস অ্যাসপেক্ট বা স্বামী স্ত্রীর জায়গাটা সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়, তবে ডিসিশন স্বামী স্ত্রীর ক্ষেত্রে ডিসিশন, স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে স্বামী, তার ডিসিশন নিয়ে যদি কাজকর্মে এগোন তাহলে কিন্তু ভালো হবে। এবার আছে তুলা লগ্নের ক্ষেত্রে, তুলা লগ্নের কাজের সমস্যা থাকবে এই সপ্তাহেতে, এবং বাট আপনাদের বেবি যাদের সন্তান আছে তারা বেবি খুব অ্যাক্টিভ কাজ করবে, অ্যাক্টিভ থাকবে বেবি যাদের। বৃশ্চিক লগ্নের জাতকরা 14/5 থেকে 20/5 কেমন থাকবেন, তাদের হেলথ ঠিকঠাক থাকবে, ভালো থাকবে, চিলড্রেন অর্থাৎ তাদের সন্তান সন্ততির জায়গাটা ভালো থাকবে, বাট লাক ওভারঅল লাক সাপোর্টিভ হবে না, কাজের জায়গা একটু ডিস্টার্ব আছে। আর ধনু লগ্নের জন্য বলবো মেন্টাল ডিস্টারবেন্স কিন্তু থাকবে, প্রপার্টি এবং সম্পত্তির জায়গাটা এবং মায়ের শরীরের জায়গাটা কিন্তু ভালো থাকবে। স্টাডি যারা স্টুডেন্ট তারা স্টাডি তারা ভালোই পড়াশোনা করবেন, পড়াশোনায় ভালো ফল করতে পারবেন। এখন তো যারা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের তো ল্যাব এক্সাম শুরু হবে WBU ইউনিভার্সিটি অনুযায়ী বা বিভিন্ন ইউনিভার্সিটি, তারপরে সেমিস্টার শুরু হচ্ছে, তাদের জন্য এই সমস্যাটা এই জায়গাটা ভালো। ধনু লগ্নের জন্য পড়াশোনা করুন, মন দিয়ে কাজ পাবেন। এছাড়া বলবো যে কাজকর্মের ক্ষেত্রে এমনি একটু ডিলে হবে, শর্টফট করে কাজের ফল পাবেন না। মকর লগ্নের ক্ষেত্রে স্পাউসের জায়গাটা কিন্তু খারাপ থাকবে, অর্থাৎ স্বামী স্ত্রীর জায়গাটা খারাপ থাকবে, ওরা ভালো থাকবে না, কলহ একটা লেগে থাকবে। হেলথের জায়গাটা সাবধান থাকবেন, খুব একটা ভালো থাকবে না। মকর লগ্নের জাতকদের ক্ষেত্রে মেনলি পায়ে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে, একটু ডিফেক্ট হওয়ার সম্ভাবনা আছে, পড়ে গিয়ে ছোটখাটো অ্যাক্সিডেন্ট থেকে পায়ের ইঞ্জুরি পাওয়ার সম্ভাবনা আছে, কাজের জায়গাটা ভালো থাকবে। কুম্ভ লগ্নের জাতকরা বলবো বন্ধু বান্ধবের দিকটা ভালো থাকবে, বন্ধুদের কাছ থেকে হেল্প পাবেন, বাট শত্রু গুপ্ত শত্রু থাকবে, স্বামী স্ত্রীর জায়গাটা ভালো থাকবে না, পেটের সমস্যায় ভুগবেন কুম্ভ লগ্নের জাতকরা। এছাড়া মীন লগ্নের জন্য বলবো তাদের হেলথ ভালো থাকবে, শত্রু থাকবে, শত্রুর জায়গাটা খুব একটা ভালো নেই, এবং কাজের জায়গাটাতে ঝঞ্ঝাট থাকবে। আপাতত মীন লগ্ন অবধি বলে দিলাম, অর্থাৎ কমপ্লিট 2014 থেকে 2020 অবধি, আপনাদের কাছে সুযোগটা থাকছে যে ওই অনলাইন বুকিং করে যেমন www.propbasu.in এখানে ভিজিট করতে পারেন, সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, আদারওয়াইজ কালীঘাট ফরচুনা চেম্বারে গ্রিক চার্চের পাশে সেখানেও পৌঁছে যেতে পারেন। কনসালটেন্সির জন্য আজই শেষ দিন, আরও একবার মেনশন করে দিই ওই 200 rupees যেটা বিশেষ সুযোগ ছিল সেটা দিয়ে আপনি চাইলে আজকেই পৌঁছে কনসাল্ট করতে পারেন। আজকে একদম সময় শেষ, ইউটিউবে ঘুরে ফিরে এবং স্যারের ওয়েবসাইটে এই অনুষ্ঠান এনি টাইম দেখতে পারেন। আজকে বিদায়, ভালো থাকুন, আগামীতে দেখা। নমস্কার, ভালো থাকুন।